হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আইসাস ব্লগস প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল হিট বেল ফর মোর আপডেটস আজকে আমি দেখাচ্ছি আমার ছোটো গার্ডেনিং তো আমি শিডস কিনেছিলাম কিছু তো সেগুলোর থেকে ছোটো ছোটো এরকম চারা গাছ হচ্ছে তো এগুলো যখন বড় হবে আমি আপনাদেরকে দেখাবো নিজের লাগানো গাছ দেখাতে মজাই আলাদা আর আমি লাগিয়েছি এখানে আছে আপনার ধনিয়া পাতা আর হচ্ছে টমেটো এগুলো যখন বড় হবে তখন আমি আবার ভিডিও করে দেখাবো এগুলোর প্রতিদিন যত্ন নিতে হয় আমি রেগুলার পানি দিই তো আমার তো খুবই ভালো লাগছে ওয়েট করছি কবে ফল ধরবে আর পাতা এটা তো মোটামুটি অনেক খাবারেই কাজে লাগবে আমার আমার হাজবেন্ডও আমাকে অনেক হেল্প করছে এই গার্ডেনিং করার জন্য তো এখানে আছে টমেটো আর ধনিয়া পাতা আরও একটা টবে আমি লাগিয়েছি কাঁচামরিচ এটাও আমি শেডস লাগিয়েছিলাম তো এখন এরকম হচ্ছে যখন কাঁচামরিচ ধরবে তখন আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো এবং আরও গাছ আমি লাগাবো ফুল গার্ডেনিং যখন করব আমি দেখাবো আপনাদেরকে ভিডিও করে এই গার্ডেনিংটা আসলে আমি করছি আমার শখের বসে আমার খুব ভালো লাগছে করতে তো ইচ্ছে করলে আপনারাও আপনাদের করিডোর অথবা ছাদে এরকম গার্ডেনিং করতে পারেন নিজের হাতে লাগানো গাছ তার থেকে ফল পাওয়া মানে আলাদা রকম আনন্দ তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং And don't forget to share my videos.